আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো ইয়োলোর ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে প্রথম দিনে কি কি কিনলাম আর ইয়োলো ডিসকাউন্ট মানে যারা যারা কিনে তারা তো জানেই মানে যা ভিড় যা কষ্ট মানে বলার বাহিরে প্রতিটা আউটলেটে ওদের এত এত ভিড় থাকে দাঁড়ানোরই জায়গা থাকে না তো আমি হচ্ছে প্রথম দিনে অফারের মধ্যে কি কি কিনেছি আজকে সেই সব কিছুই দেখাবো মাত্র আমি করে শপিং আসলাম ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে কি কি কিনেছি তো প্রথম দিনে যা যা কিনেছি এখন আমি সবগুলোই দেখাবো এখন আমি দুইটা টু পিস দেখাইলাম এগুলোর প্রাইস হচ্ছে একটার দাম চার হাজার দুইশো টাকা করে প্লাস ব্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এগুলোর প্রাইস আরো কম আসবে অনেকগুলো ড্রেস সবগুলোই আমি এই দেখাবো আমরা গিয়েছিলাম সকাল নিয়েছি সবগুলো বেলি রোড আউটলেট টা ওপেনি হয় সকাল দশটায় যদিও আমি দশটায় যাই নাই আমার আম্মু আর মামি গিয়েছে পুরো রাস্তাটা জ্যাম হয়ে থাকে মানে এত মানুষ থাকে তখন লাইন ধরে রাস্তার মধ্যে এত মানুষের ভিড়ের জন্য আমি কখনোই যেতে চাই না কিন্তু তাও আমাকে যেতে হয় আমার আম্মু আমাকে কল দিচ্ছিল সকাল থেকে মানে দশটা থেকে সেখানে যাওয়ার পর থেকে বারবার কল দিচ্ছে তোমরা আসো না কেন আসো না কেন কারণ আমি জানি আমি গেলে আমাকে লাইনে দাঁড়া করাবে সো গেলাম একটু আম্মু এতবার কল দিচ্ছে যাওয়ার পর সুন্দর মতো আমাকে লাইনে দাঁড়া করে দিচ্ছে লাইনে দাঁড়াই ছিলাম আমি দুই ঘন্টা দুই ঘন্টা পর বিল করতে পেরেছি মানে এত কষ্ট লাইনে দাঁড়াই থাকাটা শপিং করাও অনেক কষ্ট কারণ মানে আমি বলে বুঝাইতে পারবো না যে কি পরিমানে মহিলার সাথে ঝগড়া পর্যন্ত লেগে যায় জামার জন্য টানাটানি করে মানে এগুলো দেখে আমি যখন লাইনে দাঁড়াই না আমি তখন দেখি মানুষরা একজন আরেকজনের সাথে কিভাবে ঝগড়া করতেছে একটা জামার জন্য মানে ঝগড়া ঝাঁটি ইভেন আগের বছর কি হয়েছে একটা ড্রেসের জন্য তো একটা মহিলা আর একটা মহিলাকে থাপ্পড়ও দিয়ে দিচ্ছে মানে গেলে আসলে এই ফানি সিনগুলো দেখা যায় আর কি তো যাই হোক আরো অনেক কিছুই হয় ঝগড়া ঝাঁটি তো একদম নর্মাল তো ড্রেস নিয়ে টানা টানি হয় অনেক বেশি হয় ইয়েলোতে অফারে তো ওদের এটা আসলে আমি বলবো যে ওদেরকে এই জিনিসটা একটু আয়ত্তে আনার দরকার একটা সুন্দর ডিসিপ্লিন রাখাটা দরকার কারণ যে পরিমাণে মানুষ প্রতিনিয়ত সেখানে ঢুকতে থাকে সেই পরিমাণে মানুষ বের হয় না শুধু মানুষ ইয়েলোতে যাইতেই থাকে যাইতেই থাকে বেরই হয় না মানে আমি বলে বুঝাইতে পারবো না যে কতটা ভিড় কতটা মানে জাস্ট নাথিং টু সে অনেক কষ্ট করে এই ড্রেসগুলা আমার আম্মু আর মামি নিয়েছে পরে আমি যখন গেলাম আমাকে লাইনে দাঁড় করাই দিল তো আবার আমি যখন লাইনে যতক্ষণ দাঁড়ায় থাকি ততক্ষণ আবার ওরা একটা একটা ড্রেস এনে আমাকে দিয়ে যায় মানে এটা কোনো কথা তো অনেকগুলো ড্রেস নিয়েছি আমি দরকার হলে এই ড্রেসগুলো একটু সুন্দর করে ভিডিও করে আপনাদেরকে দেখাবো এখন জাস্ট আমি একবার ক্যামেরার মধ্যে দেখিয়ে দিচ্ছি যে কি কি কিনলাম ইয়োলোর প্রথম দিন অফারে যারা কিনা লাইনে দাঁড়িয়ে থাকে বিল করার জন্য মানে তারাও একজন আরেকজনের সাথে ঝগড়া লাগে মানে কি একটা অবস্থা কিছু বলার নাই আমার মানে আমি হচ্ছে যখন ভিডিওটা ভয়েস ওভার করতেছি আমার এত পরিমাণে হাসি পাচ্ছে যাই হোক কি বলছি না বলছি কেউ হচ্ছে কোনো খারাপ দৃষ্টিতে দেখবেন না এই ড্রেসগুলোর প্রাইস ডিটেলস আমি অন্য ভিডিওতে শেয়ার করব যদি আমি দেখিয়ে দিয়েছি এই ভিডিওতে প্রাইসগুলো বেশিরভাগ ড্রেসই দুই হাজার বা পনেরোশো ডিসকাউন্টের পর এরকম প্রাইস এসেছে প্রতিটি ড্রেসই কিন্তু অনেক সুন্দর সামনে থেকে আর সবগুলো সুতির মধ্যে নিয়েছি শুধু একটা নিয়েছি মসলিনের মধ্যে ওইটার রেগুলার প্রাইস ছিল টাকা দশ হাজার আর ডিসকাউন্টে পাঁচ হাজার সামথিং এসেছে আর এই ছিল আমার আজকের শপিং ব্লগ আশা করি আমার আজকের শপিং ব্লগ আপনাদের ভালো লেগেছে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ